24/7 নিউজ আওয়ার। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24/7, আপনাদের সঙ্গে আমি তমশ্রী। উল্লেখযোগ্য খবরের দিকে চোখ রাখবো, তার আগে দেখে নেব এই মুহূর্তের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছে তৃণমূলের সরকার চালানোর যোগ্যতা নেই, তাই প্রশান্ত কিশোরকে সরকার লিজ দিয়েছে তারা। সোমবার দলের রাজ্য সদর দফতরে বসে এইভাবে শাসক দলকে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। স্বাধীনতা দিবসের আগে বিশেষ সতর্কতা জম্মু ও কাশ্মীরে। সাধারণ মানুষের কাছে সহযোগিতা চাইল পুলিশ, কোনো সন্দেহজনক ব্যক্তি বা বস্তু চোখে পড়লে অবিলম্বে পুলিশে খবর দেওয়ার কথা বলা হয়েছে। মহারাষ্ট্র, গুজরাট, কেরালা, কর্ণাটক সহ দক্ষিণ ও পশ্চিম ভারতে বন্যা ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে। তিন রাজ্য মিলিয়ে বন্যায় মৃতের সংখ্যা প্রায় 200, বহু মানুষ নিখোঁজ। সবচেয়ে খারাপ অবস্থা কেরালা ও কর্ণাটকের। নিরপেক্ষ ভেন্যুতে নয়, পাকিস্তানেই হবে ভারত পাকিস্তান ডেভিস কাপ টাই। আগামী 14 ও 15 সেপ্টেম্বর ইসলামাবাদে পাকিস্তানের বিরুদ্ধে ডেভিস কাপের এশিয়া ওশিয়ানিয়া গ্রুপ 1 ফিক্সচারে অংশ নেবে ভারত। আসছে উল্লেখযোগ্য খবরগুলিতে। পশ্চিমবঙ্গ সরকারকে লিজে নিয়েছে প্রশান্ত কিশোর, কটাক্ষ দিলীপ ঘোষের। যেভাবে তিনি পশ্চিমবঙ্গ সরকারের নীতি নির্ধারণ করছেন তা দেখে মনে হচ্ছে সরকারটা লিজে নিয়েছেন তিনি। সোমবার রাজ্য বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে একথা বলেন দিলীপ ঘোষ। এদিন অভিযোগ করেন, যেভাবে সরকারি আধিকারিকদের নির্দেশ দিচ্ছেন প্রশান্ত কিশোর, সরকারি অফিসকে নিজের অফিস বানিয়ে ফেলেছেন, দেখে মনে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারটা এরপর তাকেই লিজে নিয়ে চালাতে হবে। আগামী দিনে প্রশাসনের কাজ তিনি চালাবেন। একই সঙ্গে দুর্গাপুজোর কমিটিতে আয়কর হানা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, সাধারণ মানুষের টাকায় হয় পুজো, তাই তার হিসেব দিতে হবে। যদি কোনো দুর্নীতি না থাকে তাহলে হিসেব দিতে ভয় কিসের। অপরদিকে আয়কর দফতরের এই পদক্ষেপের প্রতিবাদে মঙ্গলবার সুবোধ মল্লিক স্কোয়ারে ধর্ণায় বসতে চলেছে তৃণমূলের বঙ্গ জননী শাখা। সব মিলিয়ে আবারও দুর্গাপুজোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল রাজ্য রাজনীতি। প্রশান্ত কিশোরকে নিয়ে এসে পার্টির সঙ্গে সঙ্গে প্রশাসন তার তুলে দেওয়া হচ্ছে, তো পশ্চিমবঙ্গে আমার মনে হয় সরকারটা লিজে দিয়ে দেওয়া হোক, কারণ এদের চালানোর কাছে ক্ষমতা যোগ্যতা নেই। সেটা তো আমরা বললে তখন তো উনি অন্যরকম ভাববেন। আমরা তো লিজে নয়, জিতে ক্ষমতায় আসতে চাই, সারা দেশে যেমন উন্নয়ন করছি এখানে করছি। আপনি কি বলছেন যে প্রশান্ত কিশোরকে লিজ দেওয়া হয়েছে? হ্যাঁ, সরকারি অফিসারদেরকে তিনি নির্দেশ দিচ্ছেন, সরকারি অফিসটাকে অফিস বানাচ্ছেন, সে কমপ্লেন সরকারের তরফ থেকে এসছে। আর তাই আমাদের মনে হচ্ছে যেটা, পার্টিকে তো উনি চালাচ্ছেনই, কারণ তাদের প্রশিক্ষণ বর্গ ইত্যাদি আমাদের মতো শুরু হয়েছে। এখন দেখা যাক বককে কাক করার চেষ্টা, কাককে বক করার চেষ্টা হচ্ছে হয় কিনা। কিন্তু আমার মনে হয় যে সরকার চালাবার যে ক্ষমতা হারিয়ে ফেলেছিল না আত্মবিশ্বাস, সেটাও বোধ হয় প্রশান্ত কিশোর চালাবেন, তা নাহলে এই সরকার আর চলবে। কারণ গত কয়েক বছর ধরে চিট ফান্ডের টাকা পুজোতে প্রচুর লেগেছে, তারপরে হঠাৎ পুজো গুলো চাকচিক্য বেড়েছে, ফুলে ফেটে উঠেছে, বড় বড় পুজো হয়েছে। তো তাতে যদি বেআইনি টাকা, চিট ফান্ডের টাকা লেগে থাকে, সেটা যদি খোঁজ করার চেষ্টা করে সরকার দপ্তর, তাতে ভয় দিয়েছে মমতা ব্যানার্জি, কষ্ট হচ্ছে না উনি কেন এই জন্য প্রতিবাদ করছেন? সবসময় দুর্নীতির পক্ষে, অনিয়মের পক্ষে, অন্যায়ের পক্ষে দাঁড়ানোটা ওনার অভ্যাস হয়ে গেছে, আর সেখান থেকে প্রেরিত হয়ে এটা উনি করছেন। এটা মোটেই দুর্গাপূজার জন্য ওনার দুঃখ নাই বা দুর্গাপূজা কমিটির জন্য নয়। যদি উনি দুর্গাপূজার এত হিতৈষী হতেন তাহলে আমাদের। উত্তর চব্বিশ পরগনার হাবড়া ও অশোকনগর মিলিয়ে গত জুন থেকে এখনো পর্যন্ত ডেঙ্গু ও অজানা জ্বরে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। সরকারি ও বেসরকারি মিলিয়ে মৃত্যুর সংখ্যা প্রায় 26 ছাড়িয়েছে।
অজানা জ্বরে মৃত্যু অব্যাহত। গত জুন মাস থেকে হাবড়া, অশোকনগর ও বনগাঁয় শুরু হয়েছে ডেঙ্গু ও অজানা জ্বরের প্রকোপ। সরকারিভাবে ডেঙ্গু জ্বরে মৃত্যু হয়েছে 5 জনের। এছাড়াও সরকারি বেসরকারি মতে অজানা জ্বরে মৃত্যু হয়েছে বেশ কিছু মানুষের। গত মঙ্গলবার অর্থাৎ 6ই অগস্ট মৃত্যু হয় জয়দেব হালদার নামের বছর 29-এর এক ব্যক্তির। 3 দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। মঙ্গলবার সকালে নিয়ে আসা হয়েছিল হাবড়া হাসপাতালে, সেখান থেকেই আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়, কিন্তু পথেই তার মৃত্যু হয়। পরে ফের তাকে নিয়ে আসা হয় হাবড়া হাসপাতালে। জয়দেবের বাড়ি হাবড়া পুরসভার 4 নম্বর ওয়ার্ডের জয়গাছি খেলার মাঠ এলাকায়। গত 4 তারিখ হাবড়ার বছর 41-এর সুমিত্রা সেনকে হাবড়া হাসপাতাল থেকে আইডি হাসপাতালে আনা হলে রাতে মারা যান তিনি। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গু উল্লেখ করা হয়। পেশায় শিক্ষক হাবড়ার ধীমান কান্তি মল্লিক, তিনি মারা যান 3রা অগস্ট। তারও ডেথ সার্টিফিকেটে ডেঙ্গু উল্লেখ করা হয়েছে। এছাড়াও 2রা অগস্ট লক্ষ্মী রাহাকে হাবড়া হাসপাতালে বুধবার ভর্তি করা হলে বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। আর এরপর যেগুলো মৃত্যু হচ্ছে সেগুলো আমরা ঠিক জানি না, কারণ আমাদের এখানে যে পেশেন্টগুলো মারা গেছে অন দ্য ওয়ে রাস্তায় যাওয়ার পরে ফেরত এসে মারা গেছে, এরকম হচ্ছে 2 জন, আর 2 জন হচ্ছে একই দিনে মারা গেছে, মোট হচ্ছে 4 জনের ডেথ হয়েছে। ডেঙ্গু জ্বরে নাকি এমনি জ্বর ছিল? না, ওটা আমাদের এখানে ডেঙ্গুতে জ্বর ছিল, ব্লাডের রক্ত পরীক্ষায় ডেঙ্গু পাওয়া গেছে। আর বাইরে যেগুলো রেফার হয়েছে এখান থেকে এরকম কোনো পরিসংখ্যান আছে? এখান থেকে রেফার হয়েছে, তার মধ্যে কয়েকজন মারা গেছে আমি শুনেছি, কিন্তু এক্সাক্ট পরিসংখ্যান আমার কাছে নেই। এদিকে ডেঙ্গু সচেতনতা নিয়ে একটি মিছিলে অংশ নিয়ে গাইঘাটার খোজা হাইস্কুলে একটি র্যালিতে গিয়ে 40-50 জন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি হয়। সেই খবর সংগ্রহ করতে গেলে পুলিশের সামনেই সাংবাদিকদের ক্যামেরা কেড়ে মারধর করা হয় স্কুল কর্তৃপক্ষের তরফে। পরে থানায় অভিযুক্ত শিক্ষকরা তাদের দোষ স্বীকার করে নেন। যদি আপনাদের অনেকে সাংবাদিক বুঝতে পারেনি না, যাই হোক একটা করে বলতে চাই, আপনারা সবাই শিক্ষিত লোক, এখানে তো আমরা কেউ যে অশিক্ষিত না তা না, সবাই একটা শিক্ষা প্রতিষ্ঠান বসুন, এইটা বলে আমি বলছি আপনারা একটু মিটাই দিয়েছি। উত্তর চব্বিশ পরগনার হাবড়া অশোকনগরের পর এবার বনগাঁ মহকুমা জুড়ে ডেঙ্গুর প্রকোপ বেড়ে চলেছে। এখনও পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 70 ছাড়িয়েছে বনগাঁ মহকুমা হাসপাতালে, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ সজাগ দৃষ্টি রাখছে জ্বরের রোগীদের উপরে। এখন নিয়ন্ত্রণের মধ্যে আছে বলেই দাবি অ্যাসিস্ট্যান্ট সুপারের। প্রায় আমাদের সেন্সাসে এক একটা ওয়ার্ডে, মেল মেডিকেল ওয়ার্ডে যেমন 150-এর উপর পেশেন্ট, ফিমেল মেডিকেলে 145-এর উপর পেশেন্ট, তার মধ্যে ডেঙ্গু কেসেস আপনার 35-28টা, সেগুলো কিছু ডিটেক্টেড কেসেস হয়েছে, ডেঙ্গুর কেসেস কিছু বেড়েছে, তেমন ফোবিক টেনশন মানে পেশেন্টেও বেড়েছে অনেক কেসে। আমাদের যা যা সতর্কতা নেওয়া, যা যা কেয়ার দেওয়া সবই হচ্ছে, পুরো 24 hours into 7 ডিউটি দেওয়া হচ্ছে। আমরা অ্যাডমিনিস্ট্রেশন থেকে সবসময় 24 ঘন্টা তৎপর আছি, থাকছি, কেউ না কেউ ডিউটিতে থাকছি, আমার প্রত্যেকটা সার্ভিস ওপেন আছে, সিস্টাররা আছেন, টেকনিশিয়ানস, ব্লাড টেস্ট সব হচ্ছে, যা যা ডিসিশনস নেওয়ার আমরা তখন ইনস্ট্যান্ট নিচ্ছি, যা যা করার সব করা হচ্ছে। এদিকে স্বাস্থ্য দফতরের সহ অধিকর্তার নেতৃত্বে 3 সদস্যের এক প্রতিনিধি দল হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে আসেন। স্বাস্থ্য দফতরের গাইডলাইন মেনে সঠিক চিকিৎসা হচ্ছে কিনা সে বিষয়ে খোঁজ খবর নেন এই দলটি। মহিলা এবং পুরুষ দুই বিভাগে ঘুরলেন, মূলত কি দেখলেন? ডেঙ্গু পেশেন্ট রয়েছে, আমরা ডেঙ্গু পেশেন্ট কিছু পেশেন্ট বিশেষ করে যেগুলো ক্রিটিক্যাল সেগুলোকে আমরা দেখলাম যে ট্রিটমেন্ট প্রোটোকল অনুসারে চলছে কিনা, মোটামুটি প্রোটোকল অনুসারে ট্রিটমেন্ট চলছে। আমরা এবার বাকি ডাক্তারদের সাথে কথা বলবো যাতে আরও বেটার ট্রিটমেন্ট দেওয়া যায়, বা ওনাদের ট্রিটমেন্ট করতে গিয়ে যদি কোনো কোয়ারি থাকে, কোনো কনফিউশন থাকে, সেখানে আমরা এসছি, আমরা সেগুলো ক্লিয়ার করবো যাতে আরও বেটার ট্রিটমেন্ট দিতে পারেন। তো মোটামুটি গাইডলাইন মেনেই ট্রিটমেন্ট আছে আমাদের। আমাদের ডেঙ্গি অ্যাকচুয়ালি 2017 নয়, 2015 সাল থেকে আমরা 1-2 কেস পেয়েছি, 2017 সালে বেড়েছে, 2016 সালে আমরা কেস পেয়েছি, 2018 সালে আমাদের ডেঙ্গি ছিল, 2019 সালে আমাদের ডেঙ্গি আছে, এটা আমাদের এপিডেমিক জোন, এখানে সবসময় ডেঙ্গি আছে, কোনো কোনো সময় কেসটা হঠাৎ করে বেশি বেড়ে যাচ্ছে, তো সেই বেশি পেশেন্টকে রাখার জন্য আমাদের বেড অ্যাকোমোডেট করা দরকার। সেই মোতাবেক আমাদের যে স্বাস্থ্য অধিকর্তা উনি আমাদের কাছে এসেছিলেন, উনি আমাদের প্রচণ্ড একটা ভালো অ্যাডভাইস দিয়েছেন যে তোমরা যদি এই প্ল্যানে চলো তোমরা কিন্তু এই মুহূর্তে অনেক বেশি বেড অ্যাকোমোডেট করতে পারবে। তো আমি তার কথা শুনে এই মুহূর্তে আমাদের প্রায় 200 বেড আমরা এখানে অ্যারেঞ্জ করেছি, আমাদের 131 বেড এই মুহূর্তে, আমার 200 বেডে পেশেন্ট আছে এই মুহূর্তে। আপনার হাসপাতালে কতজন পেশেন্ট ভর্তি? 250-এর উপরে আছে।
না, জ্বরের পেশেন্ট এতজন নেই, আমাদের জ্বরের পেশেন্ট হয়তো 120 বা 122 জন হবে। ডেঙ্গু আক্রান্ত 100 মতো আছে। 2016 সাল থেকে উত্তর চব্বিশ পরগনার বনগা এপিডেমিক জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেই মোতাবেক বনগা হাসপাতালে বেডের সংখ্যাও বাড়ানো হয়েছে। তবে এ ব্যাপারে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে, এমনটাই মত চিকিৎসক মহলের। হাবড়া থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7। ক্রমশই বেড়ে চলেছে হাবড়া হাসপাতালে জ্বরে আক্রান্তের সংখ্যা। গতকাল হাসপাতালের পরিস্থিতি দেখতে এসে উদ্বেগ প্রকাশ করলেন জেলার বিজেপি সভাপতি শঙ্কর চ্যাটার্জি। হাসপাতালে এসে কথা বলেন সুপারের সঙ্গে, এমনকি ঘুরে দেখেন হাসপাতালে ভর্তি রোগীদেরও। এরপর জেলার বিজেপি সভাপতি শঙ্কর চ্যাটার্জি জানান, হাবড়া পৌরসভার বর্তমানে পুরো বোর্ড নেই, দীর্ঘদিন তাই পুরসভা চালাচ্ছেন প্রশাসক অর্থাৎ এসডিও। 24টি ওয়ার্ড তার পক্ষে একা সামলানো সম্ভব নয়। এলাকা পরিষ্কার থেকে নিকাশি ব্যবস্থা কিছুই হচ্ছে, যার কারণে এই ধরনের রোগ ছড়িয়ে পড়ছে গোটা এলাকায়। পাশাপাশি তিনি গোটা হাবড়াবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান। প্রথম কথা হচ্ছে, ডেঙ্গু নিয়ে মৃত্যু নিয়ে রাজনীতি করতে নেই, আমরা করতে বাসি, কিন্তু বুঝলাম যেটা সবার সচেতনতা, তার উপর মুখ্য কারণ হচ্ছে পৌরসভা। এই পৌরসভা যদি সময়মতো ইলেকশনটা হতো, অন্তত কাউন্সিলররা দায়িত্ব নিয়ে কাজটা করতে পারত, সেটা হচ্ছে না। এক এসডিওর পক্ষে কতখানি সামনে সম্ভব সেটা আমার জানা নেই, তার জন্য এই অবস্থা হাবড়া হচ্ছে। এবং এটা আগামী দিনে আরো মহামারী নেবে, এটা আমার অনেকটা দেখে মনে হচ্ছে, এমনিতেই পারে কোনো ব্যাপার নেই যদি এখন সতর্ক না হয়। আর তার জন্য যেন পৌরসভায় গাবে, পঞ্চায়েতে গাবে, তার সঙ্গে সাধারণ মানুষ হয়ে গেছে উচিত, প্রত্যেকটা লোকের সচেতন হচ্ছে ডেঙ্গু সম্বন্ধে। হাবড়ায় জ্বরের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য দপ্তর। সোমবার ফের হাবড়া হাসপাতালে আসেন স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ 4 সিনিয়র ডাক্তার সহ 9 এক প্রতিনিধি দল। হাসপাতাল সূত্রে খবর, জ্বরের রোগীদের ব্লাড সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষা করবে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন বিভাগ। যদিও ট্রপিক্যাল মেডিসিন বিভাগের এই প্রতিনিধি দল সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেননি। ডেঙ্গু রোগীর সংখ্যা এই মুহূর্তে টোটাল হাসপাতালে আছে 86 জন, আরও ছুটি ছাটা হচ্ছে, কারণ আরও হয়তো কিছুক্ষণের মধ্যে আরও কমে যাবে, আবার হয়তো বিকেলে কিছু ভর্তিও হবে। সুতরাং ওভারঅল যে ফেজটা চলবে মনে হয় এরকম আজকে 85-86 এই রেঞ্জে আজকে চলবে। আজকে দেখা গেছে কত কোনো ছুটির দিন, আজকে ছুটির দিন, জ্বরের রোগী হচ্ছে ভিড় না। আমাদের সুগার ক্লিনিক আছে, সেগুলোর সাথে সাথে টেস্ট হচ্ছে, রাত্রে তাদের রিপোর্টও বেরিয়ে যাবে, তো তাদের মধ্যে আবার কিছু রাত্রেবেলা ভর্তি হবে। আবার এখন সময় একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর, দেখতে থাকুন চ্যানেল 24/7। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন চ্যানেল 24/7। পরবর্তী যে খবরের দিকে চোখ রাখব, রাজ্য জুড়েই দিদিকে বলো কর্মসূচি নিয়ে জনসংযোগে ব্যস্ত বিধায়ক থেকে শুরু করে পুরো প্রধানেরা। দলের ভাবমূর্তি ফেরাতে প্রশান্ত কিশোরের নির্দেশ মতো বৃষ্টি মাথায় নিয়েও জনসংযোগে ব্যস্ত এলাকার বিধায়করা। সদ্য শেষ হয়েছে প্রথম দফার দিদিকে বলো কর্মসূচি, বিধায়কদের হাতে পৌঁছে গিয়েছে দ্বিতীয় দফার কর্মসূচিও। এবার সেই মতো দল থেকে মুখ ফিরিয়ে রাখা কর্মীদের সঙ্গে কথা বলতে সোমবার চন্দ্রকোনা 1 ব্লকের মনোহর গ্রাম পঞ্চায়েতের কামারগেরিয়াতে গেলেন বিধায়ক ছায়া দলুই। কথা বললেন রবি দলুই নকল পাথর খোকন ঘোষদের মতো দীর্ঘদিন দলের নিষ্ক্রিয় কর্মীদের সঙ্গে। অন্যদিকে বিধায়ককে প্রথম কাছে পেয়ে ক্ষোভ উগড়ে দিলেন গ্রামবাসীরাও। রাস্তাঘাট থেকে শুরু করে আবাস যোজনা, শৌচাগারের মতো সরকারি প্রকল্প থেকে তারা যে বঞ্চিত, এমন অভিযোগ তুলে ধরেন বিধায়কের সামনে। অপরদিকে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিধায়ক। পাশাপাশি দীর্ঘদিন দল থেকে দূরে থাকা কর্মীরা জানালেন, যদি দল আগের জায়গায় ফিরে আসে তবে তারা অবশ্যই দলের সঙ্গে থাকবেন। আর কিছু দিল নাকি? কি বললো? কার্ডটা দিয়ে বললো, এতে লেখা আছে দিদিকে বলো, মানে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলার জন্য। আমাদের দলের নির্দেশ মতো উপর থেকে যে 4 নাম দিয়েছিলেন, আমি ওনাদের সাথে প্রথমে বসেছি। ওনারা কাজ করতে আগ্রহী এবং ওনারা দলের সাথেই আছেন, এবং ওনাদেরকে নিয়েই আমি এই এলাকাগুলো ঘুরছি। খুবই মানুষের ভালো ছাড়া, ওনাদের মানুষের যে অভাব অভিযোগ আছে ওনারা বলছেন সেটা শুনছি। ওনারাও আমার সাথে আছে, আমিও ওনাদের সাথে আছি, এইভাবেই আমাদের দলকে এগিয়ে নিয়ে যাব। এবারে আমাদের সঙ্গে যদি সম্পর্ক ভালো থাকে দলের সঙ্গে আমরা থাকবো,
যদি সম্পর্ক আগের মতো যদি গড়ে তুলতে পারে দল, আর যদি তুলতে না পারে আমাদের জানা আছে তেমন। আপনারা কি ওনারা কি আপনাদের সাথে কথা বললেন, এইসব কথা বলেছেন ওনাকে? হ্যাঁ, আমাদের সাথে বলেছি, সমস্ত কথা হয়েছে। হ্যাঁ, ওনাদের যা বক্তব্য ওনারা বলেছে, আমাদের তার বক্তব্য আমরা বলেছি। গতকাল পুলিশের গাড়ির ধাক্কায় দুই পথচারী আহত হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়ালো উত্তর চব্বিশ পরগনার কল্যাণী এক্সপ্রেসওয়ের কাঁচরাপাড়ার কাঁপা মোড়ের নবপল্লী এলাকায়। অভিযোগ, প্রতিদিন পুলিশ এসে এই এলাকায় লরি থেকে তোলা আদায় করে। এদিন একটি লরিকে তাড়া করলে পুলিশের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে একটি চায়ের দোকানে। ঘটনায় আহত হয় রাজকুমার সরকার ও গৌতম রায়ের নামের দুজন। তাদের নিয়ে যাওয়া হয় কল্যাণীর JNM হাসপাতালে। এরপরেই পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা। অভিযোগ, সে সময় চারজন পুলিশ নাকি মারধর করে এলাকার মহিলাদের। এরপরেই উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বীজপুর থানার পুলিশ, নামানো হয় র‍্যাফ। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। ঘটনার পর ঘটনাস্থলে এসে বর্তমান সরকারের উপর তীব্র ক্ষোভ উগড়ে দিলেন বিজেপি নেতা রমেশ মল্লিক। আমরা বলছি যে গাড়ি নিয়ে ওখানে পুলিশ কোথায় আমাদেরকে সুরক্ষা দেবে? পুলিশের গাড়ি এসে ধাক্কা মেরে দিচ্ছে অতর্কুতিতে রাস্তার থেকে নেমে, তারা ওখানটায় পুলিশদের কাছে বিক্ষোভ জানায়। এবং সেই বিক্ষোভের পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এখানে নির্বিচারে এলাকার মানুষের ওপর লাঠি চার্জ করে, তাদেরকে ঘর থেকে টেনে টেনে, মহিলাদেরকেও, ইভেন এখানে মহিলারা রয়েছে, আপনারা মহিলাদের থেকেও জিজ্ঞাসা করতে পারেন, মহিলাদেরকে ঘর থেকে টেনে টেনে নিয়ে গিয়ে মারে। এটা আমরা কোথায় বসবাস করছি? আমরা এটা কোথায় বসবাস করছি এটা আমরা জানি। সোমবার উদ্বোধন হলো 100তম ইলেকট্রিক লোকোমোটিভ ইঞ্জিনের। উদ্বোধন করলেন চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার জেনারেল ম্যানেজার প্রবীণ কুমার মিশ্র। এদিন ডানকুনি ইউনিট থেকে 100তম রেল ইঞ্জিন জাতির উদ্দেশ্যে সবুজ পতাকা সংকেত দিয়ে রওনা করান তিনি। প্রসঙ্গত, 2009 সালে মমতা ব্যানার্জি রেলমন্ত্রী থাকাকালীন ডানকুনিতে শিলান্যাস করেছিলেন ডানকুনির এই ইউনিটটি। এরপর 2014 সাল থেকে শুরু হয় এই ডানকুনি ইউনিটের কাজ। গত 3.5 বছরে ইউনিটের মোট 350 জন কর্মী, মোট 100টি ইলেকট্রিক ইঞ্জিন বের করেছে এই কারখানা থেকে। এই কারখানাকে আরো উন্নত করা হচ্ছে বলে জানালেন প্রবীণ কুমার মিশ্র। আর প্রসন্নতা কি বাত ইয়ে হ্যায় কি ইয়ে সারা কাম ডানকুনি কা জো মোস্ট মডার্ন হামারা ইউনিট হ্যায়, ইয়ে করিব করিব 400 লোগোঁ কি স্টাফ ক্ষমতা কে সাথ কর রহা হ্যায়, জো মেরে খেয়াল সে প্রোডাক্টিভিটি কে সাথ সে দেখা যায় তো ওয়ান অফ দি মোস্ট এফিশিয়েন্টলি ম্যানেজড প্রোডাকশন ইউনিট হোগি ইয়ে। इसकी ऑफिशियली क्या स्टेटिस्टिक्स हैं उनको हम लोगों को निकलवा लेना चाहिए। और इसको चित्तरंजन लोकोमोटिवर्स की एक एक्सिलरी यूनिट के रूप में हम लोग इसको डेवलप कर रहे हैं। मोस्ट ऑफ दी आइटम्स की मैन्युफैक्चरिंग चित्तरंजन से करके या ट्रेड से करके सीधे यहाँ पहुँचाया जाता है। 100th লোকোমোটিভ, 100 লোকোমোটিভটা ইনোগ্রেশন করলাম। আমাদের মহাপ্রবন্ধক প্রবীণ কুমার মিশ্রা উনি ইনোগ্রেট করলেন, ফ্ল্যাগ অফ করলেন। এই লোকোমোটিভ আমরা যখন থেকে চিত্তরঞ্জনে এই ডানকুনি কারখানা শুরু হয়েছে তখন থেকে শুরু করে এই 3.5 বছরের মধ্যে 100টা লোকো এখান থেকে বের করতে পেরেছি। আমাদের আশা কি এরকমই আগে চলে, আমরা এই বাঙ্গাল, ওয়েস্ট বেঙ্গালের মধ্যে যে ডানকুনি আছে এই কারখানাটা আমরা ভালো করে আর উন্নতি করবে।
রাজধানী শহরে যুবকের হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার হওয়া দুজনকে সোমবার আদালতে তোলা হলে ধৃতদের 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় ব্যারাকপুর আদালত। রবিবার বিজপুর থানার হালি শহরের কবিরাজপাড়ায় নিজের বাড়ি থেকে উদ্ধার হয় হাত বাঁধা অবস্থায় চয়ন বণিকের ঝুলন্ত দেহ। তিনি একটি বেসরকারি সংস্থার কর্মী ছিলেন। ঘটনার তদন্তে নেমে বিজপুর থানার পুলিশ রবিবারই কৌশিক পত্রদার ওরফে বুবাই ও বিবেক সিং ওরফে ভিকিকে গ্রেফতার করে। ধৃতদের বিরুদ্ধে 302, 201, 120 ধারায় মামলা রুজু করা হয়েছে। এদিকে এই ঘটনায় সোমবার সকালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে প্রেমিকা তৃষা মণ্ডল। রবিবারের এই ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে আসা হয়েছিল বিজপুর থানায়। তারপর তাকে ছেড়ে দেওয়া হয় রাতেই। সোমবার সকালে তৃষার বাড়ির লোক ঘরের দরজা ভেঙে দেখতে পায় তৃষার মৃতদেহ। তৃষা আত্মহত্যা কেন করলেন সেই তদন্তে নেমেছে বিজপুর থানার পুলিশ। প্ল্যানেট কোর্ট 10 দিনের পিসি অ্যালাউ করেছেন, এখন পিসিতে যাক, কারণ একমারে প্রাইমারি স্টেজ তো এখন তো বলা যাচ্ছে না কী আছে না। তো আমরা মক্কেলের জন্য ওনার পিসিটা করা কমানোর জন্য প্রেয়ার করেছিলাম, তো ওটা 10 দিন করেছে। দিয়েছে হচ্ছে 302, 201 আর 120 দুজন অ্যারেস্ট হয়েছে। দুজনকে ধরেছে, একজন হচ্ছে বিবেক কৌশিক পটনায়ক আর আরেকজন হচ্ছে বিবেক সিং। কী ছিল ও যার সাথে প্রেম করতো, যে ছেলেটার মানে মৃত্যু হয়েছে, তো ওর সাথে ব্রেকআপ হয়ে গেছিলো। আমাকে বলেছিলো, আমি ওকে চিনতাম না, ও আমাকে ফেসবুকে কন্ট্যাক্ট করেছে। ফেসবুক থেকে কথা বলতে বলতে মানে এমনি ঘুরতে গেছে অনেক জায়গায়, সব জায়গায় ঘুরতে ঘুরতে গেছে। এবার ওখান থেকে মানে 4-5 মাস পর ও বলছে যে ও মানে ওই ছেলেটা ওর লাইফে ফিরে এসছে। তো আমি ওকে বলেছি, ঠিক আছে তোর যখন লাইফে ফিরে এসছে তাহলে তুই ওকে নিয়ে থাক। তারপর থেকে আমি ওকে ফোনও করতাম না, ডিস্টার্বও করতাম না ওকে। ছেলেটাকে আমি একদিন শুধু ডেকেছি, ডেকে বললাম দেখ ভাই নিজেদের মধ্যে তো ঝামেলা করে লাভ নেই। কালকে কি গেছিলে ওর বাড়িতে? তৃষার সঙ্গে যে ছেলেটা কালকে মারা গিয়েছে তার সঙ্গেও কি আর মানে ওই ছেলেটা বাদ দিয়েও কি আরও কারোর সঙ্গে তৃষার সম্পর্ক ছিল? না না, আর কারোর সাথে ছিল। ভিকি সিংটা তাহলে কি? ভিকি সিং আমি জানতাম, ওর বন্ধু হয়। বন্ধু? হ্যাঁ। এবার কেমন সম্পর্ক ছিল বনি জানতাম। এখানে গিয়েছিলাম বিজপুর পিএসএর কেস কানেকশনে, ঠিক আছে? তা এখানে নমুনা অনেক কিছুই আছে, ফর এক্সাম্পল একটা ল্যাডার মানে মই, একটা লিগেচার, লিগেচার অর্থাৎ একটা কাপড়ের টুকরো, ঠিক আছে? সেই কাপড়ের টুকরো দেওয়া পার্শিয়ালি একটা বাঁধা ছিল একটা সিলিং ফ্যানের ওপরে, সেগুলো, ঠিক আছে? এগুলো যা আমি ইনভেস্টিগেটিং এজেন্সিকে ইনস্ট্রাক্ট করেছি কালেক্ট করার জন্য ফর ফার্দার ইনভেস্টিগেশন। এখন সময় একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর, দেখতে থাকুন চ্যানেল 24/7। চ্যানেল 24/7 নাও অ্যাভেলেবল অন ইউটিউব। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন চ্যানেল 24/7। পরবর্তী যে খবরের দিকে চোখ রাখবো, গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল এক ছাত্র। ঘটনাটি ঘটেছে ব্যারাকপুর অন্নপূর্ণা ঘাটে। জানা যায় সোমবার টিটাগড় থানার গুডশেড রোডের বাসিন্দা ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজের প্রথম বর্ষের ছাত্র দেবাশিস গাঙ্গুলি নামের বছর 18-র গঙ্গায় জল না আনতে গিয়ে সেই সময় নেমে নিখোঁজ হয়ে যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও না ফিরলে টিটাগড় থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করে। এরপর স্থানীয় যুবকেরা গঙ্গায় নেমে দেবাশিস উদ্ধার করে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আমরা পাড়াতে ছিলাম, তো পাড়াতে গিয়ে ওনার দাদিমা আছে, খুব কানাকানি করছিল, তো আমাদেরকে ডাকলো, কি বললো কি দেখো আমার ছেলেটা গেছে গঙ্গায় চান করতে, এখন আসেনি। তো তারপরে এটা কী হয়েছে কি আমরা পাড়া ছেড়ে সবাই মিলে জুলে গেছি গঙ্গা ঘাটে, আবার ইনকোয়ারি করেছি ওখানে। তারপরে একটা ছেলে ছিল আমাদেরই পাড়ার ছেলে, ও ভিতরে নেমে একটু দেখলো, তো পা থেকে যখন তুললো তো বডিটা উপরে বেরোলো। মোবাইল টহলরত অবস্থায় পুলিশ গাড়ির সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে আহত হলো 3 পুলিশকর্মী সহ 4 জন। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার মেচেদাতে, হলদিয়া মেচেদা জাতীয় সড়কে। পুলিশ সূত্রে খবর, সোমবার ঈদ উপলক্ষে পুলিশের এই জিপ গাড়িটি টহল দিচ্ছিল, সে সময় উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে পুলিশ জিপে। ঘটনায় আহত হয় 3 পুলিশকর্মী সহ পিকআপ ভ্যান চালক। তাদের হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তবে প্রাথমিকভাবে অনুমান বৃষ্টির জন্যই এই দুর্ঘটনা। ডিউটি, মোবাইল ডিউটি করছিলাম ঈদ উপলক্ষে। তারপরে বর্ষা হচ্ছিল, বিপরীত দিক থেকে ডিভাইডার ক্রস করে ওই পিকআপ ভ্যান ব্রেক ফেল করেছে।
নিয়ন্ত্রণ হারিয়েছে, স্বজনে মেরেছে সেখানে। আপনাদের কতজন আহত হয়েছে? মোবাইল ভ্যানে এক অফিসার, এক ড্রাইভার, দুজন পুলিশ। সোনাই নদীর সুইস গেট সংলগ্ন খালে ভেঙে পড়ল একটি অবৈধ বাড়ি। ঘটনাটি বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের তেঁতুলিয়া খালপাড়ের। সোমবার সোনাই নদী সংস্কার করতে গিয়ে সুইস গেটের কাছে ভেঙে পড়ল একটি দোতলা বাড়ি। নদীর ধার বরাবর এই বাড়িগুলি তৈরি করা হয়েছিল অবৈধভাবে। ঘটনাস্থলে আসে স্বরূপনগর থানার পুলিশ, সেচ দফতরের আধিকারিকের লোকজন ঘটনাস্থলে গিয়ে পুরো বিষয়টা তদারকি করেন। দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল সরকারি খালপাড়ের জমি দখল করে বেআইনি নির্মাণ হয়েছিল, যার কারণে এই যেটা সম্পূর্ণ অবৈধ। রবিবার সন্ধ্যে থেকে সোমবার সকাল পর্যন্ত বেশ কয়েকটি বাড়ি ভেঙে পড়েছে সোনাই নদীর খালের মধ্যে। এসে আমাদের এই দোকানের পিছনে লাগে, সেই লাগার ফলে ওখান থেকে মাটি ধস নেমে যায়। জলের খুব দ্রুত একটা গতি ছিল, যার কারণে ধস নেমে যায়। আমরা চেষ্টা করেছিলাম পিছনে কিছু মানে বাস টাস দিয়ে আটকানো, কিন্তু গতকাল দুপুরবেলায় 3টা নাগাদ হঠাৎ করে এই ধসটা আরো বেশি আকারে ধারণ করে, প্লাস আমাদের ঘরগুলো ভেঙে পড়ে। প্রতি 9 লাখ 7.5 লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। এ ব্যাপারে কেউ আশ্বাস দিয়েছে যে এটা কোনো? আমাদের পার্টি অফিসে, তৃণমূল পার্টি অফিসে জানানো হয়েছে। ওনারা আশ্বাস দিয়েছে যে আমরা দেখছি, বিডিও অফিসে জানাবো একটা ক্ষতিপূরণ ব্যবস্থা কী দিয়ে কী করা যায়, আমরা একটা সিদ্ধান্ত নিই। শুধু জল ছাড়ার কারণে কি এটা হলো? হ্যাঁ, জলটা একটা গেট ছাড়া হয়েছিল বলে এই গেটটা, মানে জলটা এখানে পাক মেরেছে, মেরে নিচে কলমটাকে মাটি সরি দেওয়ার পর থেকে। একটি মানবাধিকার সংগঠনের অনন্য দৃশ্য চোখে পড়ল উত্তর চব্বিশ পরগনা হাবড়া কাশীপুর হাই স্কুল ময়দানে, যা এক কথায় অভিনব। গোটা এলাকাবাসীর কাছে এক নতুন নজির গড়ল হাবড়ার পিপলস মুভমেন্ট অফ হিউম্যান রাইটস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সকাল হতে না হতেই দেখা গেল মায়েদের সঙ্গে শিশুরা গুটি গুটি পায়ে এগিয়ে এসে একটি নির্দিষ্ট জায়গায় মায়ের সঙ্গে আঁকতে বসে পড়েছে। এদিন সারিয়া বিবি সোমা বিশ্বাস তাদের সন্তানদের সঙ্গে আঁকলেন নিজের মতো করে, তবে শিশুদের জন্য আঁকার বিষয় ছিল পরিবেশের ওপর। এদিন 72 জন মা ও 76 জন শিশু বসে আঁকো অনুষ্ঠানে অংশগ্রহণ করে। কিন্তু কেন এমন উদ্যোগ? সংস্থার সেক্রেটারি সঞ্জীব কাঞ্জিলাল জানান, বর্তমানে মোবাইল, টিউশন, টিভি সিরিয়ালের বারবারন্তে মা ও শিশুর মধ্যে অনেকটা দূরত্ব বাড়িয়ে দিয়েছে, যেটা পরবর্তী প্রজন্মের জন্য খুবই ভয়ঙ্কর দিন নিয়ে আসছে। তাদের ধারণা, এই উদ্যোগে কিছুটা হলেও মা ও শিশুদের কাছাকাছি নিয়ে আসতে সাহায্য করবে। আজ কাশীপুর হাই স্কুল ময়দানে মায়ে এবং শিশুদের আমরা বসে একক প্রতিযোগিতা করেছিলাম এবং সেখানে ব্যাপক সাড়া পড়েছে। 75 জন প্রতিযোগী হয়েছিল এখানে মা এবং শিশু দিয়ে, এবং পরবর্তীতে আমরা দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠান করি। সেখানে অতি দুস্থ মানুষদের আমরা একটা খাওয়ানোর ব্যবস্থা করছি, আজকেই তার শুভ উদ্বোধন হলো। এটা প্রতি মাসেই চলবে, এবং সঙ্গে কিছু প্রতিবন্ধী মানুষকে, যারা দেখতে পায় না চোখে অথচ প্রতিবন্ধী, তারা ইনকাম করে রুটি রুজির রসদ যোগান, সেই সমস্ত কিছু মানুষকে আমরা সম্বর্ধনা দিয়েছি এবং তাদের খাইয়েছি ভালো মন্দ। এবং পরে আমাদের জল এবং আর্সেনিক নিয়ে একটা সচেতনতা হয়েছে, শিবির করা হয়েছে। আমরা এই অনুষ্ঠানটি সামনের দিন থেকে প্রতি মাসেই করার একটা ইচ্ছা রয়েছে এবং করব বলে ইচ্ছা প্রকাশ করছি। আমি সঞ্জীব কাঞ্জিলাল, কুমিঘাটা পিপলস মুভমেন্ট অফ হিউম্যান রাইটস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্মী। এছাড়া এই অনুষ্ঠানে সমাজে উপেক্ষিত হতদরিদ্র যারা, সবাই যাতে উপেক্ষা করে চলে, পেশায় ভিক্ষুক, ভবঘুরে দুস্থ মানুষদের আমন্ত্রণ করে এনে ভালো মন্দ ভুরি ভোজন করানো হয়। এছাড়াও বিশেষ করে ডেঙ্গুর কথা ভেবে সবাইকে একটি মশারি ও সার্টিফিকেট প্রদান করা হয়। পাশাপাশি এদিন দৃষ্টিহীন প্রতিবন্ধী সহ 10 জনকে পুরস্কারও দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইঘাটা থেকে আগত 118 বছরের বৃদ্ধা সুমতি হালদার। এদিনের অনুষ্ঠানে ব্যাপক সাড়া পড়ে এলাকা জুড়ে। হাবড়া থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7। এবার আসছি খেলার খবরে। ইস্টবেঙ্গল
করে শুরু হয়ে গেছে শতবর্ষের উৎসব। আজ ইস্ট বেঙ্গল ক্লাবের স্পোর্টস ডেতে লাল হলুদের শাবক জীবিত অধিনায়ক ও কোচদের সম্বর্ধনা জ্ঞাপন করা হবে নেতাজি ইনডোর স্টেডিয়ামে। তার আগে দুপুর 2:30 থেকে একটি প্রদর্শনী ম্যাচ রয়েছে ইস্ট বেঙ্গল মাঠে। মঙ্গলবার দুপুরে এই ম্যাচে মুখোমুখি হবে ইস্ট বেঙ্গলের খেলা বাঙালি একাদশ ও ইস্ট বেঙ্গল খেলা ভিন রাজ্যের ফুটবলারদের মধ্যে। প্রাক্তন ও বর্তমান ফুটবলারদের এই ম্যাচে একমাত্র বিদেশি হিসেবে খেলবেন সুলে মুসা। ইস্ট বেঙ্গলে খেলা বাঙালি একাদশের কোচ সুভাষ ভৌমিক, অন্যদিকে ইস্ট বেঙ্গলে খেলা ভিন রাজ্যের ফুটবলারদের কোচের দায়িত্বে থাকবেন আরমান্দো কোলাসা। আজ সুভাষ কোলাসা দ্বৈরথ দেখবে কলকাতা ময়দান। এখন এ পর্যন্ত, দেখতে থাকুন চ্যানেল 24/7।